সম্প্রতি ইউক্রেনে রাশিয়ার অধিকৃত অঞ্চলে গণভোট অনুষ্ঠিত হয়েছে। 5 দিনব্যাপী এই গণভোট অনুষ্ঠিত হয়েছে। ইউক্রেনে গণভোটে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে বিপুল পরিমাণ ভোট পড়েছে। রুশ নিয়ন্ত্রিত ইউক্রেনের 4টি অঞ্চলে গণভোটের ফলাফল রাশিয়ার সঙ্গে সংযুক্ত হওয়ার পক্ষে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া গেছে। 27 সেপ্টেম্বর মঙ্গলবার অধিকৃত অঞ্চলগুলোতে রুশ প্রশাসনের কর্মকর্তারা একথা জানিয়েছেন। চলতি বছরের 24 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রাশিয়ার ইউক্রেন সংঘাতের 7 মাসে কিয়েভের কাছ থেকে বেশ কিছু অঞ্চল নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া। সেসব অঞ্চলে রাশিয়ার তত্ত্বাবধানে 5 দিনব্যাপী অনুষ্ঠিত গণভোটের ফলাফল প্রকাশ হয় 27 সেপ্টেম্বর মঙ্গলবার। রাশিয়ার আয়োজিত এই গণভোটকে প্রত্যাখ্যান করেছে ইউক্রেন সহ তার পশ্চিমা মিত্ররা। পশ্চিমা দেশগুলো এই গণভোটকে প্রহসন বলে আখ্যা দিয়েছেন। পূর্বাঞ্চলের দোনেস্ক ও লুহান্স্ক এবং দক্ষিণাঞ্চলে জাপরঝিয়া ও খেরসনে তড়িঘড়ি করে গণভোট আয়োজন করে রাশিয়া। এই অঞ্চলগুলো ইউক্রেনের সমস্ত ভূখণ্ডের প্রায় 15% নিয়ে গঠিত। খেরসনের ভোট গ্রহণ কমিটি প্রধান বলেছেন, রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে সেখানে হা ভোট পড়েছে প্রায় 87%। স্বঘোষিত দোনেস্ক পিপলস রিপাবলিকের প্রধান ডেনিস পুশিলিন বলেছেন, এই অঞ্চলের 99.2% ভোটার রাশিয়ার সঙ্গে যোগ দেওয়ার পক্ষে ভোট দিয়েছেন। লুহান্স কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে এই অঞ্চলে ভোট পড়েছে 98.4%। জাপরিঝিয়ায় নিয়োজিত রুশ প্রশাসন জানিয়েছে, এই অঞ্চলে 93.1% ভোটার রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে ভোট দিয়েছেন। মোট 4টি অঞ্চলে ভোট গণনা করা হয়েছে বলে জানিয়েছেন প্রশাসন। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান রুশ নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ টেলিগ্রামে এক সংক্ষিপ্ত বার্তায় লিখেছেন, গণভোট শেষ হয়েছে এবং এর ফলাফল পরিষ্কার। রাশিয়ায় আপনাদের স্বাগতম জানাই। 4 অঞ্চলের বাস্তুচ্যুত মানুষ রাশিয়ায় আয়োজিত গণভোটে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা RIA জানিয়েছে, প্রাথমিক গণনায় 96%-এরও বেশি ভোটার রাশিয়ার শাসনাধীনে যাওয়ার পক্ষে ভোট দিয়েছেন। গণভোটের পরিপ্রেক্ষিতে ইউক্রেন মস্কোকে বারবার সতর্ক বার্তা দিয়ে আসলেও তাতে কর্ণপাত করেনি রাশিয়া। রুশ নিয়ন্ত্রিত অঞ্চলগুলো রাশিয়ার ভূখণ্ডের সঙ্গে অধিভুক্ত করার ঘোষণা দেওয়া হলে তা যে কোনো ধরনের শান্তি আলোচনার সম্ভাবনাকে নষ্ট করবে বলে সতর্ক করেছে ইউক্রেন। সেই সঙ্গে আরও সতর্ক করা হয়েছে, সেইসব ইউক্রেনীয়রা যারা রাশিয়াকে গণভোট আয়োজনে সহায়তা করেছে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হবে। ইউক্রেন থেকে দখল করা 4 অঞ্চলকে রুশ ভূখণ্ড হিসেবে ঘোষণা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অভিযানরত রুশ বাহিনী ও রুশভাষী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের 4 প্রদেশ খেরসন, ঝাপরঝিয়া, দোনেস্ক ও লুহান্স্ক আনুষ্ঠানিকভাবে রাশিয়ার অন্তর্ভুক্তির ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 30 সেপ্টেম্বর শুক্রবার মস্কোর ঐতিহাসিক রেড স্কোয়ার এ এক উৎসব মুখর পরিবেশে এই 4 প্রদেশের নেতৃবৃন্দ রাশিয়ার যোগদানের সম্পর্কিত নথিপত্র স্বাক্ষর করেন। 30 সেপ্টেম্বর শুক্রবার মস্কোর ঐতিহাসিক রেড স্কোয়ারে এক উৎসব মুখর পরিবেশে এই 4 প্রদেশের নেতৃবৃন্দ রাশিয়ায় যোগদান সম্পর্কিত নথিপত্রে স্বাক্ষর করেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেন, যে 4টি ইউক্রেনীয় অঞ্চল অর্থাৎ পূর্বে লুহান্স্ক ও দোনেস্ক এবং দক্ষিণে জাপরিঝিয়া ও খেরসনকে তিনি রাশিয়ার সাথে যুক্ত করার পরিকল্পনা করেছেন।
রাশিয়ার সাথে যুক্ত হওয়ার প্রশ্নে সেই অঞ্চলের মানুষ তাদের রায় জানিয়ে দিয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের কাছ থেকে অবৈধভাবে দখল করা আরও চারটি অঞ্চলকে রুশ ফেডারেশনের অংশ হিসেবে ঘোষণা করেছেন। মস্কোর রেড স্কোয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, আজ থেকে রাশিয়ার সাথে আরও চারটি অঞ্চল যোগ হয়েছে। পুতিন বলেছেন, এই চার অঞ্চলের জনগণ তাদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, ফলাফল সবারই খুব ভালোভাবে জানা। এই ফলাফল আমাদের জানা, ভালোভাবেই জানা। তিনি বলেন, মানুষ তাদের সিদ্ধান্ত নিয়েছে, এটা তাদের একমাত্র সিদ্ধান্ত। ক্রেমলিনের সেন্ট জর্জেস হলে আয়োজিত এই অনুষ্ঠানে রাশিয়ার শীর্ষ রাজনীতিকবিদ এবং উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পুতিনের ভাষণে স্পষ্টভাবে জাতীয়তাবাদী ফুটে উঠেছে। প্রচণ্ড জাতীয়তাবাদী এবং পশ্চিমা বিরোধী ভাষণে রুশ প্রেসিডেন্ট বলেন, আমি নিশ্চিত যে ফেডারেল অ্যাসেম্বলি রাশিয়ার চারটি নতুন অঞ্চল রুশ ফেডারেশনের চারটি নতুন অংশকে সমর্থন করবে, কারণ এটি লক্ষ লক্ষ মানুষের ইচ্ছের বহিঃপ্রকাশ। আগের ইতিহাস টেনে মিস্টার পুতিন বলেন, এই অঞ্চলগুলোর জন্য রাশিয়ার অনেক প্রজন্মই লড়াই করেছে। এসব অঞ্চলের মানুষ কিয়েভের সরকারের অমানবিকতার শিকার হয়েছে এবং এখানে তারা গণহত্যা চালিয়েছে। এ সময় ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোকে হুমকি দিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, তিনি চান কিয়েভ ও পশ্চিমারা যেন শোনে, ডনবাস অঞ্চল লুহানস ও দোনেস্ক নিয়ে গঠিত চিরকালের জন্য রাশিয়ার হবে, আর রাশিয়া তার ভূখণ্ডকে যে কোনো মূল্যে রক্ষা করবে। তবে শুরু থেকেই এই গণভোটকে অবৈধ বলে আসছে ইউক্রেন ও তার মিত্র দেশ পশ্চিমারা। অধিকৃত অঞ্চলগুলোকে রাশিয়ার সীমানাভুক্ত করতে এই গণভোটের নাটক সাজানো হয়েছে। তাদের দাবি, অস্ত্রসজ্জিত সেনারা ব্যালট বক্স নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে গেছেন।